সাবস্ক্রাইব করুন নিউটেক বাপি চ্যানেলকে এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন লেটেস্ট টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে বেরিয়ে এসেছে আরও একটা বড় আপডেট। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবার থেকে আপনি আপনার মোবাইল থেকে চেক করতে পারবেন যে ঠিক আপনি কত তারিখে আপনার বাড়িটা পেতে চলেছেন। তো আপনার এই বাড়িতে পাওয়ার জন্য আপনি কবে থেকে টাকা পাবেন আপনার অ্যাকাউন্টে এবং কত তারিখে পাবেন সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন আপনার মোবাইল থেকে অনলাইনে। সেটাই আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। তো আপনি যদি অনলাইনে যদি চেক করে দেখে নিতে চান যে আপনি কত তারিখে আপনি বাড়ি বানানোর জন্য টাকা পাবেন বা আপনার অ্যাপ্লিকেশানটা কী অবস্থায় রয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে। তো নমস্কার বন্ধুরা, আমি বাপি আর আপনার দেখছেন নিউটেক বাপি চ্যানেল। তো চলুন শুরু করি। প্রধানমন্ত্রী আবাস যোজনার কত তারিখে আপনার টাকা ঢোকা শুরু হবে বা আপনি কত তারিখ থেকে আপনি বাড়ি বানানোর জন্য টাকা পাবেন সেটা জানতে গেলে আপনাকে দুটো জিনিস থাকতে হবে। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আইডি। অ্যাসাইনমেন্ট আইডি যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি আপনার নাম এবং বাবার নাম দিয়েও কিন্তু আপনি সার্চ করে দেখে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সার্চটা একটু বেশি করতে হবে। তো এক্ষেত্রে আমি বলে রাখি, যদি আপনি না জেনে থাকেন যে আপনার নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে আছে কি না, তাহলে কিন্তু আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। এই ভিডিওটা দেখে সেখান থেকে আপনার নামটা চেক করে দেখে নিতে পারেন। আর আপনি যদি চেক করে দেখেন যদি আপনার নামটা না দেখে থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি এই যে অনলাইনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মাধ্যমে আপনি জেনে যাবেন যে কীভাবে অনলাইনে আবেদন করবেন। তো আপনি এখনই অনলাইনে আবেদন করার পর আপনি এই ভিডিওটা দেখা শুরু করুন। আপনারা এটা যদি চেক করতে চান তাহলে অবশ্যই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সরকারি ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। তো এখানে তারপর দেখতে পাচ্ছেন যে সিটিজেন অ্যাসাইনমেন্ট রয়েছে, এখানে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি নিচের দিকে দেখতে পাবেন সবার নিচে ট্র্যাক ইয়োর অ্যাসাইনমেন্ট স্ট্যাটাস। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন আপনি দুটো অপশন, একটা আপনার নাম বাবার নাম দিয়ে আপনি সার্চ করতে পারবেন আর একটা আপনার অ্যাসাইনমেন্ট আইডি দিয়ে আপনি সার্চ করতে পারবেন। তো সরাসরি সকলের আইডি মনে থাকে না, তাই আমি এখানে নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি যে নাম দিয়ে আপনারা কীভাবে সার্চ করবেন। তো নামের এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটা ফর্ম ওপেন হয়ে যাবে। তো ফর্মটা ওপেন হয়ে যাওয়ার পর সর্বপ্রথম আপনি দেখতে পাবেন যে আপনার স্টেটটা এখানে সিলেক্ট করতে বলছে। তো এখানে আপনি একটা ক্লিক করে দিয়ে আপনার যে স্টেটে আপনি বসবাস করে থাকেন সেই স্টেটটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর পাশে যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেখানেও ওই একই ক্যাটাগরি, আপনি এখানে ক্লিক করার পর আপনার ডিস্ট্রিক্টটা বেরিয়ে আসবে। তো সেখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর তারপর আপনার এখানে যে নামটা দেখতে পাচ্ছেন সিটি নেম, তো এখানে আপনি কোন জায়গায় বসবাস করেন সেই জায়গার নামটা আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। তো এগুলো ধাপে ধাপে না করলে কিন্তু আপনি একটা না এই স্টেটটা সিলেক্ট করার পর আপনি সরাসরি যে সিটিটা সিলেক্ট করে দেবেন সেটা পারবেন না। প্রথমে আপনি স্টেট সিলেক্ট করবেন, তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনার সিটি সিলেক্ট করবেন। তো তারপর এখানে অবশ্যই আপনার নামটা দেবেন এবং তারপর পাশের কলামে দেখতে পাচ্ছেন আপনার বাবার নামটা, এই দুটো কিন্তু মাস্ট আপনাকে লাগবেই, এখানে দিতেই হবে। তো তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন বা আপনার যেখানে নামটা বেরিয়েছে সেখানে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটা আপনি দিয়ে এখানে আপনি সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দিলেই আপনি সঙ্গে সঙ্গে আপনার ফর্মের স্ট্যাটাসটা বেরিয়ে আসবে এবং আপনার কত তারিখ থেকে আপনার বাড়ির জন্য টাকা দেওয়া শুরু হবে সেটাও কিন্তু আপনার ওইখানে উঠে যাবে এবং কটা কিস্তিতে আপনি টাকাটা পাবেন সেটাও কিন্তু আপনি সেখানে সম্পূর্ণই দেখতে পাবেন। তো এক্ষেত্রে আপনার সরাসরি আপনার অ্যাপ্লিকেশানটার স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন বা অথবা আপনি কত তারিখে বাড়ি পাবেন বা আপনার স্ট্যাটাসটা এখন কোন অবস্থায় রয়েছে বা কোন জায়গায় আপনার অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকেই কিন্তু দেখে নিতে পারবেন। এছাড়াও প্রধানমন্ত্রী সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রধানমন্ত্রীর আবাস যোজনার খুঁটিনাটি ভিডিওগুলো দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ভিডিওগুলি। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকুন, কেননা এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ আপনাদের জন্য আনতে থাকবো। তো দেখা হবে অন্য একটা টেকনিক্যাল ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।